খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা গ্রামে মহা ধুমধামের মধ্য দিয়ে শুরু হলো কয়রার ঐতিহাসিক বন বিবির তথা মধুমাছির মেলা সোমবার চরামুখা সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী এই মেলা শুরু হয় কপতাক্ষ নদীর তীরে প্রায় শতবর্ষ ধরে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক এই বন মেলা যা মধুমাঝির মেলা নামে পরিচিত আগে মেলাটি সাত দিন থেকে দশ ব্যাপী হলেও বর্তমানে দুই দিন ব্যাপী উদযাপন করা হয় এই মেলা মেলায় কসমেটিক সামগ্রী পোশাক খেলনা বই বাঁশের তৈরি শিল্প সামগ্রী গৃহস্থলীর বিভিন্ন ধরনের সামগ্রী ভাজা চটপটি বিভিন্ন ধরনের মিষ্টির দোকান বিশেষ করে মাটির তৈরি হাড়ি পাতিল ও বিভিন্ন ধরনের খেলনা স্থান পেয়েছে ছোট ছোট ছেলেমেয়ের ছোটাছুটি বাঁশির সুর মাইকের শব্দ চরকি ঘোরানো ও নাগরদোলার মন মাতানোর শব্দে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর বিনোদন হিসেবে মেলায় আয়োজন ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভোর থেকে শুরু হয়ে মেলা চলে গভীর রাত পর্যন্ত